CMS, like WordPress. WordPress এর মধ্যে CMS drag and drop করে কাজ করা যায়, কিন্তু WordPress এর মতো না। WordPress যেমন ফ্রি ওপেন সোর্স একটা CMS, কিন্তু Shopify কিন্তু ওপেন সোর্স না। Shopify অ্যাকাউন্ট করতে হলে বা Shopify সাইট তৈরি করতে হলে মান্থলি বেস একটা যা দিতে হয়, মেম্বারশিপ প্ল্যানের জন্য টাকা দিতে হয়, দিয়ে মেম্বারশিপ প্ল্যান কিনে সাইট তৈরি করে সাইট চালাতে হয়। যেমন ওয়ার্ডপ্রেসে আমরা ডোমেন হোস্টিং কিনি না, ডোমেন হোস্টিং কিনে একসঙ্গে কানেক্ট করে কাজ করি। এসবই ভাই এখানে হোস্টিং কেনা লাগে না, অনলাইন ডোমেন কিনলেই হয়, এখানে অনলাইন ডোমেন কিনে কাজ করা যায়। বুঝতে পারছেন? তো এই সপ্তাহের মধ্যে প্ল্যানিং কিনে মান্থলি প্ল্যান কিনে এখানে সাইট তৈরি করতে হয়। সাইট তৈরি করে সেই সাইটটা চালাইতে হয়। মানে ওয়ার্ডপ্রেসে যখন আমরা হোস্টিং কিনে, হোস্টিং কিনে সাইট চালাই, এখানে হোস্টিং কিনা লাগে না, এখানে অনলি ডোমেন কিনে কানেক্ট করে কাজ করা যায়। বুঝতে পারছেন? আপনি দেখি সপ্তাহের কি কি প্ল্যান আছে, প্রাইসিং এ দেখলে ঢুকে দেখা যাবে যে কি কি প্ল্যান আছে এখানে। দেখতে পাচ্ছেন তিনটে প্ল্যান দেখাচ্ছে, মান্থলি প্ল্যান। একটা তো $29 প্রতি মাসে, একটা 79, একটা হচ্ছে $299 প্রতি মাসে। এটা খরচ হবে শুধুমাত্র এদেরকে দেওয়ার জন্য, মানে এদের এদেরকে চার্জ, এদের চার্জ আদার্স যে চার্জ গুলো সেটা আপনার আলাদা। শুধুমাত্র এখানে যদি সাইট রাখেন আপনি, যদি এখানে সাইট রাখেন, সাইট ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে $29, $79 এবং $299 পে করতে হবে। আর আমরা তো ওয়ার্ডপ্রেসে কাজ করি, ওয়ার্ডপ্রেসে তো আমাদের কোনো টাকা লাগে না, একটা ডোমেইন এবং হোস্টিং কিনে কাজ করলে হয়ে যায়। ডোমেইন হোস্টিং কেনা আর হোস্টিং কেনা তো টাকাটা, সেই হোস্টিং কেনার টাকাটা এখানে পে করতে হবে। বুঝছেন এই হচ্ছে অবস্থা। আর আর Shopify হচ্ছে ই কমার্স এর জন্য বেস্ট। স্যার এত বেশি কেন এদের মানে প্রাইসিংটা, যে হচ্ছে যে প্রতি মাসলি এই যে 29, 79 এবং 299 এত বেশি কেন স্যার, কারণটা কি? Shopify এর প্রাইস অনেক কম ছিল, ডে বাই ডে এখন ব্র্যান্ডিং হয়ে গেছে, তো ব্র্যান্ড হয়ে গেছে, ভাব বাড়ি গেছে এখন। প্রাইসিং ড্যাম কেন বেশি, কেন বেশি এটা বলা খুব ইয়া, মানে কেন কেন বেশি এটা বলা পসিবল না। তো ওরা খুব বেশি করে দিছে, আমাদের কাছে মনে হচ্ছে $29 খুব বেশি। যারা মেইনলি ড্রপশিপিং এর কাজ করে, যারা মেইনলি ড্রপশিপিং এর কাজ করে, তাদের কিন্তু হাজার হাজার ডলার এখানে ইনভেস্ট করা লাগে ড্রপশিপিং এ। তাদের দরকার হচ্ছে সাইডের সাইডের জন্য অনেক ভালো একটা স্পিড লাগে, বুঝছেন? সাইডে অনেক ভালো স্পিড লাগে, ড্রপশিপিং কাজ করতে হলে স্পিড লাগবে না সাইডে বন্ধু? তো ড্রপশিপিং কাজ করতে দাম সাইডে না, ভালো স্পিড লাগবে না, থাকবে না। আর তাদের ড্রপশিপিং কাজ করে, ড্রপশিপিং কাজ করার জন্য তাদের কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা লাগে। ওই $2,000-$5,000 নিয়ে এসে এখানে সাইট তৈরি করতেছে, $1,000 সাইট তৈরি করে কাজ করতেছে, এরকম কিন্তু না। ড্রপশিপিং মানে $1,000,000 একটা মার্কেট প্লেস, এখানে $1,000 ইনভেস্ট করে আসতে হয়, বুঝছেন? $1,000 ইনভেস্ট করে আসতে হয় এবং $1,000,000 একটা মার্কেট প্লেস, এখান থেকে $1,000,000,000 ইনকাম করা পসিবল। মেইন ফ্যাক্টর হচ্ছে ওই জায়গাতে। এবং যেহেতু এখানে $1,000,000,000 ইনকাম করবে, তো এখানে মিলিয়ন ইনকাম করতে গেলে $1,000 তো অবশ্যই খরচ করতে হবে। মান্থলি যদি তার $29 খরচ করতে না পারে, তাহলে তাকে তার জন্য কেনা না, ড্রপশিপিং না। আর বিশেষ করে স্পিডের কারণে কিন্তু ড্রপ সবাই অ্যাকাউন্ট করে,
শপিফাই অ্যাকাউন্ট করে কাজ করে, আর প্রোডাক্টের ডেলিভারির জন্য কাস্টমার স্যাটিসফিকেশন বেশি সবার আগে। প্রোডাক্ট মার্কেটিং বলেন, সার্ভিস সেল বলেন, ডিলারিং বলেন না কেন, কাস্টমার নিয়ে যেখানে কাজ করবেন সেখানে কাস্টমার স্যাটিসফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। সবার আগে কাস্টমার, এরপরে বাকি। বুঝছেন? সবার আগে কাস্টমার, এরপরে বাকি। আমরা যদি যারা আর কি ফ্রিতে করতে চাই ড্রপশিপিংটা, স্যার আমরা যারা ফ্রি যারা ড্রপশিপিং এর ব্যবসা করতে চাই, তা আমাদের জন্য তো alibaba.com যেটা আছে এটার আমরা ওই অ্যাডনটা বা ওই যে প্লাগইনটা ইনস্টল করেই তো আমরা কাজ করতে পারি প্রোডাক্ট নামাইয়া। হ্যাঁ, ওটাতে কাজ করতে পারবেন। মানে আমি বলতে চাই যদি কেউ যদি কেউ আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং করতে যায় বা ড্রপ শিপিং বিজনেস করতে যায়, তাকে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নামতে হয়। যদিও এখানে কোনো প্রোডাক্ট কিনা লাগতেছে না, তারপরে সাইটটাকে সুন্দরভাবে সাজানো, সাইট সাজানো, সাইট মার্কেটিং, ল্যান্ডিং ডিজাইন, গ্রাফিক্সের উপর বিশেষ করে জোর দেওয়া, এগুলো বিষয় নিয়ে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু নামতে হয়। বুঝছেন? মোটামুটি ভালো অ্যামাউন্ট না নিয়ে না না নামলে কিন্তু এখানে সাকসেস রেশিওটা অনেক কমে আসবে। যেমন কেন কমে আসবে জানেন? আপনার এখানে যদি সার্ভিস ভালো না পায়, আপনার স্টোরে যদি সার্ভিস ভালো না পায়, কোনো প্রোডাক্ট আপনার এখানে প্রোডাক্ট কিনবে? মেইন ফ্যাক্টর শুনেন, মেইন ফ্যাক্টর হচ্ছে এরকম যে আপনাকে প্রোডাক্টের জন্য কাস্টমারকে সর্বোচ্চ যেটা সুবিধা ওইটা দিতে হবে, সর্বোচ্চ সুবিধা। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট। মনে করেন আপনি ফাইবারে গিগ তৈরি করছেন বা গিগ ফাইবারে আপনি কাজ করছেন, কিন্তু ফাইবারে আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারতেছেন না, আপনি কাজ করবেন ফাইবারে? না স্যার, একই জিনিস। ফাইবারে আপনি সার্ভিস সেল করতেছেন, এখানে প্রোডাক্ট সেল করতেছেন, এই একই জিনিস। তো কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য সাইট লাগবে স্পিডলি, সাইট লাগবে ভালো, সাইট লাগবে এবং যেন সাইট ডাউন না হয়, সাইট যেন সিকিউরিটি থাকে, অল টাইম সিকিউর থাকে সাইট। এগুলো অনেকগুলো যদি বিবেচনা করে শপিফাই আসবে, ক্লায়েন্টরা শপিফাই মুভ করে। কারণ ওয়ার্ডপ্রেসে দেখা যায় অনেক সময় সাইট স্লো হয়, সার্ভার অনেক সার্ভার তো আর সব সার্ভার তো এক না, সার্ভার কারোর কাছ থেকে কাজ করে নিচ্ছে, কোনো ডেভেলপারের কাছ থেকে সেটাকে সাজেস্ট করলো আপনি ডিএমপি হোস্টিং নেন, তো ডিএমপি হোস্টিং কিন্তু বেশি স্পিড না। তখন কি হচ্ছে, কাস্টমার ঢুকতে যখন তখন দেখা যায়, যেমন ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে নাম শুনছেন? ব্ল্যাক ফ্রাইডে বলছেন কি জিনিস? জি স্যার। না স্যার, ব্ল্যাক ফ্রাইডে ফ্রাইডে বলছেন না? ডিসেম্বর মাসের লাস্ট সোমবার না প্রথম সোমবার যেন ধরা হয় ব্ল্যাক ফ্রাইডে? না স্যার, জানি স্যার, অল্প কিছু জানি স্যার, পুরোপুরি জানি না, অল্প কিছু জানি স্যার। আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে সময় কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়, ড্রপশিপিংয়ের প্রোডাক্ট কিন্তু খুব সেল হয়। আর ব্ল্যাক ফ্রাইডেতে যদি প্রমোশন করা যায়, ভালোভাবে প্রমোশন করা যায়, ডেইলি কম করে হলেও এখানে 1000 প্রোডাক্ট সেল হবে, কম করে হলে 1000 প্রোডাক্ট, 1000 প্রোডাক্ট যদি সেল হয় তাহলে কম করে হলে আমরা কতগুলো রিজার্ভ আনতে হবে সাইডের মধ্যে বলেন তো? যে 1000 প্রোডাক্ট সেল করতেছেন আপনি সাইট থেকে, কতগুলো ভিজিটর আনতে হবে আপনার সাইডে, এনে আইডিয়া বলতে পারবেন? মনে করেন প্রতি 100 জনে 10 জন করে যদি কেনে, প্রতি 100 জনে যদি 10 জন করে একটা প্রোডাক্ট কেনেন, তাহলে 1000 প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে কম করে হলে 1,00,000 কাস্টমার কিনতে হবে, 1,00,000 ভিজন নিয়ে আসতে হবে, অ্যাড নিয়ে আসতে হবে, ট্রাফিক নিয়ে আসতে হবে। যদিও 1,00,000 লাগবে না, 100 জনে কম করে হলে 50 জন কেনেন প্রোডাক্ট, কারণ এখানে তো কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ট্রাফিক আসতেছে,
কোনো ফ্যাক ট্রাফিক কিন্তু আসে না, যারা কিনবে যারা কিনবে কেনার মতো ট্রাফিক কিন্তু আসে, যারা কেনার দরকার তারাই কিন্তু এখানে আসবে, সাইডে আসবে। হ্যাঁ তো এখানে যদি আপনার প্রতিদিন আপনি গড়ে ধরেন 2000 করে যদি ইয়া ঢোকান, গড়ে যদি 2000 করে ট্রাফিক ঢোকান আপনার সাইডের মধ্যে মার্কেটিং করে, এসইও মার্কেটিং, পেইড মার্কেটিং সেটাই বলেন না, কারণ এগুলো করে যদি প্রতিদিন গড়ে 2000 করে ট্রাফিক ঢোকান আপনি, তাহলে অলমোস্ট আপনার এখান থেকে কম করে হলে তো 10,000 সেল হবে। ঠিক আছে, যে যদিও 2000 ট্রাফিক ঢোকানো সম্ভব না প্রতিদিন, তারপর একটা ইয়া আর কি কি বলে একটা পরিসংখ্যান বলা আর কি। ঠিক আছে, তো যখন আমরা ট্রাফিক ঢুকবে তখন সাইটটা স্লো হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় অনেক সার্ভার এই হোস্টিং সার্ভার লোড দিতে পারে না, তার কারণে এই ড্রপ শিপিং এর জন্য ক্লায়েন্টরা কি করে শপিফাই মুভ করে, শপিফাই মুভ করে এসে এখান থেকে প্ল্যানিং গুলো কিনে নিয়ে হ্যাঁ করে সাইট তৈরি করে। আচ্ছা এখানে একটা জিনিস আছে দেখেন, এখানে বেসিক লেভেলে যেটা আছে $35 প্রতি মাসে, এখানে বলতেছে অনলাইন স্টোর আনলিমিটেড, অনলাইন স্টোর এখানে বলতেছে ইনক্লুড ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড ব্লগ, ই কমার্স একটা ওয়েবসাইট থাকবে, একটা ব্লগ থাকবে, আনলিমিটেড প্রোডাক্ট থাকবে, স্টাফ অ্যাকাউন্ট। স্টাফ অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, স্টাফ অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, আপনারা ওয়ার্ডপ্রেস এর মধ্যে কি অ্যাকাউন্ট করছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দেখছিলেন, আপনারা যে অ্যাকাউন্ট করেন ওয়ার্ডপ্রেস এর যে ইউজার অ্যাকাউন্ট আছে, ইউজার অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর এরকম কোন নাম শুনছিলেন, অ্যাডভাইজার এরকম নাম দেখছিলেন ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইউজারের মধ্যে, এগুলো এরা কিন্তু স্টাফ, এরা হচ্ছে কোম্পানির স্টাফ। হ্যাঁ ইউজার অপশন আছে, এটা এরা হচ্ছে কোম্পানির স্টাফ, কোম্পানির স্টাফ হিসেবে কাজ করে কোম্পানিতে, কোম্পানির স্টাফ যখন কাজ করতেছে তো এদের কিন্তু অ্যাকাউন্ট থাকে কোম্পানিতে, সেই স্টাফ অ্যাকাউন্ট দুইটা করতে পারবে এখানে, $35 প্রতি মাসে যদি পে করে তার দুইটা অ্যাকাউন্ট করতে পারবে। তো আপনি যদি নিজে ড্রপশিপিং বিজনেস করেন তো আপনার তো আর বেশি দরকার হচ্ছে না, আপনি একটা অ্যাকাউন্ট হলেই এনাফ, আর যদি আপনার পার্টনার থাকে তার জন্য আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা অ্যাডভার্টাইজারকে দিলেন একটা একটা অ্যাকাউন্ট, অথবা আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে সবাই ম্যানেজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এরপর আছে 24/7 সাপোর্ট, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সাপোর্ট দিবে, কারা সাপোর্ট দিবে, কারা সাপোর্ট দিবে আপনাকে, এটা শপিফাই এই সাইটটা যেখান থেকে সিএমএস টা যেখানে যেখান থেকে আপনি কিনতেছেন কেনা, যে সিএমএস আছে সিএমএস থেকে 24/7 আপনি সাপোর্ট পাবেন, প্রোডাক্ট সেলের পরে কথা বলেন বা প্রোডাক্ট র্যাঙ্কিং এর কথা বলেন বা সাইট তৈরির কথা বলেন, যে এখানে যে সাপোর্টটা দরকার আপনার সে সাপোর্ট। হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? এটাই 24/7 এটা সাপোর্টটা কে দিচ্ছে, এই সাপোর্টটা যে সবই পাই তাই এই প্ল্যানিং গুলো কিনলে আপনার সবিফাইয়ের কাছ থেকে সাপোর্ট পাবেন, সাইডের সাইড ডিজাইনের ক্ষেত্রে বলেন বা আদার্স যে কোনো ক্ষেত্রে এখান থেকে সাপোর্ট পাবেন। এরপর আছে সেলস চ্যানেল, সেল অন অনলাইন মার্কেট প্লেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া চ্যানেল অ্যাভেলেবল ভেরিয়াস বাই কান্ট্রি, কান্ট্রি অনুযায়ী কান্ট্রি বেস সেলিং এর একটা অপশন থাকে, ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা কান্ট্রি বেস একটা অপশন পাইছিলাম মনে আছে, ওয়ার্ডপ্রেস এ যে আমরা সব কান্ট্রিতে সেল করতে চাই বা একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে সেল করতে চাই এরকম অপশন পাইছিলাম মনে আছে, এই চ্যানেল গুলো এখান থেকে তৈরি করা হবে। সেরকম চ্যানেল গুলো তৈরি করা যাবে এখানে, আনলিমিটেড লোকেশন, চারটা লোকেশন, ম্যানুয়াল অর্ডার ক্রিয়েশন, ডিসকাউন্ট কোড,
ফ্রি এসএসএল কার্ড রিকভারি গিফট কার্ড প্রফেশনাল রিপোর্ট অ্যাডভান্স রিপোর্ট বিল্ডার থার্ড পার্টি ক্যালকুলেটর ক্যালকুলেট শিপিং রেট শিপিং ডিসকাউন্ট পেইন্ট শিপিং লেভেল ইউএসপিএস প্রাইসিং এরপরে ফ্রড অ্যানালাইসিস অনলাইন ক্রেডিট কার্ড কি এগুলো কি জিনিস এগুলো হচ্ছে শপিফাই এর নিজস্ব একটু পেমেন্ট গেটওয়ে আছে নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে যেমন বাংলাদেশে যেমন পেমেন্ট গেটওয়ে আছে না বিকাশ রকেট মোবাইল পেমেন্ট গেটওয়ে অথবা এসএসএল কমার্স টু চেক আউট এরকম কিছু পেমেন্ট গেটওয়ে একটা পেমেন্ট গেটওয়ে আছে শপিফাই এর নিজস্ব সেই পেমেন্ট গেটওয়ে দিয়ে যদি কেউ পেমেন্ট নিতে চায় তাহলে এই প্যাকেজ হইলে তাকে 2% করে শপিফাই কে দিতে হবে প্রতি মাসে মাসে 400 নিবে আবার এখান থেকে যে টাকা ইনকাম করবে এখান থেকে 2% কমিশনও নিবে বুঝছেন খরচের পর খরচ শপিফাই ফার্স্ট লাইট পয়েন্ট অফ সেল অ্যাকসেপ্ট ইন পারসন পেমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাট পপ আপস মার্কেট ইয়ার্স এর মোর এবং শপিফাই ফার্স্ট প্রো ফ্রি আনটাইল অক্টোবর 31 আচ্ছা অক্টোবর 31 পর্যন্ত এটা ফ্রি পাওয়া যাবে এটা হচ্ছে ইনস্টল ম্যানেজমেন্ট টুলস এন্ড অনলি জেনারেল ইজ আর এসেনশিয়াল ফর বিগ এন্ড কোয়ার্টার বিজনেস এই হচ্ছে শপিফাই এর টোটাল প্যাকেজ গুলোর বর্ণনা বুঝতে পারছেন প্যাকেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে স্যার আমরা তো শপিফাই যদি নিজেরা না করতে চাই যে মার্কেট প্লেসে আমরা যখন কাজ করব একজন ক্লায়েন্ট যদি বলে যে তার একটা শপিফাই সাইট ক্রিয়েট করে দিতে হবে তাকে তো তার রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকে আপনার অভিজ্ঞতার আলোকে একটু যদি বলেন রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে রিডিজাইন করা উইক্স এ তেমন রিডিজাইন করে না উইক্স এর রিডিজাইন করা এবং শপিফাই কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে থিম পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের মধ্যে থিম কিন্তু কিনে পাওয়া যায় আচ্ছা অনেক থিম পাবেন 1394টা থিম আছে শুধুমাত্র শপিফাই এর উপর ডিপেন্ড করে শুধু শপিফাই এর 1394টা কি আছে থিম আছে এগুলো সবগুলোই শপিফাই এর থিম আচ্ছা পোর্টো নামে একটা থিম ইউজ করেছিলেন ওয়ার্ডপ্রেসে মনে আছে পোর্টো আমরা দিয়েছিলাম আমি আপনাদের গাইডে দিয়েছিলাম দেখছেন আপনারা জি স্যার পোর্টো থিমটা ওয়ার্ডপ্রেসের জন্য আছে এবং শপিফাই এর জন্য আছে এখানে কি একটা সাইট থাকবে একটা অ্যাকাউন্টে বা আমি বিভিন্ন ডাইরেক্টরি করে কি একটা অ্যাকাউন্ট একটা সাইট তবে ভাই যে প্ল্যান গুলো মানে প্রাইসিং প্ল্যান তবে ভাই যে প্রাইসিং প্ল্যান আছে না এই প্ল্যান গুলো এটা এটা এই প্ল্যান গুলো আছে এই প্ল্যান গুলো দিয়ে একটা প্ল্যান নিলে একটা সাইট করতে পারবেন
এটা হচ্ছে এটা পোর্টো পোর্টো এর থিমটা আছে, এই থিমটা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করছি এবং এখানে এটা ইউজ করতে চাই। এবলে শপিফাই ইউজ করতে চাই, আপনার শপিফাই আর শপিফাই ওদের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন? হঠাৎ করে মনে হচ্ছে না যে শপিফাই বলতেছে না শপিফাই বলতেছে শপিফাই। শপিফাই অ্যাকাউন্ট এটা পোর্টো থিম, পোর্টো থিম এবং অনেক থিম আছে, অনেক থিম আছে যে থিম গুলা এই ওয়ার্ডপ্রেস এর মতো আপলোড করে সাইডের মধ্যে আপলোড করে শপিফাই সাইডের মধ্যে আপলোড করে কাজ করা যায়। কিন্তু এখানে একটা জিনিস সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর প্লাগইন ইউজ করে বিভিন্ন ধরনের সাইট বা বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করতে হবে। শপিফাই কিন্তু প্লাগইন অ্যাড করা যায় না, এখানে আপনি থিম অ্যাড করতে পারবেন কিন্তু প্লাগইন অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে কেমন জানেন, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড যে সিএমএস অ্যাড আছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড আর হচ্ছে অ্যাপেল আইফোন, অ্যান্ড্রয়েড আছে না, অ্যান্ড্রয়েড এর প্লে স্টোর আছে, প্লে স্টোরে কি অ্যাপ গুলো আমাদের কিনতে হয়? প্লে স্টোরের অ্যাপ গুলা যে কোনো অ্যাপ প্লে স্টোরে কিছু কিছু আছে পেইড, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আছে ফ্রি না, কিছু কিছু পেইড আছে কিন্তু ম্যাক্সিমাম গুলো কিন্তু ফ্রি, তাই না? জি স্যার, জি স্যার, মানে ওদের আলাদা মার্কেট প্লেস আছে স্যার, অ্যাপস মার্কেট প্লেস। অ্যাপেল এর কি করা লাগে, অ্যাপেল এর যারা যারা আইফোন আছে, যারা আইফোন আছে যারা আইফোন ইউজ করে, তারা আইফোন আছে যারা আইফোন ইউজ করে তাদের একটু বলি আনতো, তারা ফ্রিতে অ্যাপ পায় কিনা স্যার? ওদের আইওএস এর আলাদা মার্কেট প্লেস আছে না অ্যাপস এর? হ্যাঁ আইওএস এর আলাদা মার্কেট প্লেস আছে। হ্যালো, ওইটি ফ্রি অ্যাপস নাই কোনো স্যার ওদের আইওএস এর? আইওএস এর জি স্যার, অ্যাপেলের জন্য হ্যাঁ অ্যাপেলের আলাদা মার্কেট প্লেস বলতে ওইটা অ্যাপ স্টোর, অ্যাপ স্টোর আইফোন অ্যাপ স্টোর আইফোনের জন্য আছে অ্যাপ স্টোর, আইওএস মানে আইফোন অ্যাপ স্টোর, বুঝছেন? সেরকম এইখানেও শপিফাইয়ের জন্য, শপিফাইয়ের জন্য এইখানে মনে করেন ওই আইফোনের মতোই এক সাথে ব্যবসা করতে চায় এরা। এখানে যদি কোনো প্লাগ ইন ইউজ করতে চান, প্লাগ ইন যদি নিতে চান তাহলে পে করতে হয়, পে করে প্লাগ ইন নিতে হয়, বুঝছেন? এই জন্য শপিফাই এর মোটামুটি একটু মানে বাঙালির কাছে ডিমান্ড কম। বাঙালির কাছে ডিমান্ড একটু কম শপিফাই, কারণ এটা ফ্রি না, বাঙালিদের ফ্রি পাইলে খুশি। আর এখানে শপিফাই বলতে তারা কাজ করতে আছে, শপিফাই নিয়ে তারা কাজ করে, তারা এই মিলিয়নার বিলিয়নার যারা আছে তারাই কিন্তু কাজ করে। এখানে বললাম না যে এখানে মিলিয়ন ডলার একটা মার্কেট প্লেস, মিলিয়ন ডলার মার্কেট প্লেসে কম করে হলে মনে করেন কি বলে এটাকে
লাখ লাখ হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম করতে চায়, লাখ লাখ হাজার হাজার ডলার ইনকাম করতে চায়, তারা তো অবশ্যই তাকে 1,000 2,000 3,000 ডলার পে করতে হবে। তো তার জন্য নতুন নতুন ফাংশন অ্যাড করার জন্য নতুন প্লাগ ইন কেনা লাগে, এটা গায়ে লাগে না, বুঝছেন? আর এখানে আসলে যে কোনো প্লাগ ইন যদি লাগে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট নিজে কিনে দেয়, বলে ঠিক আছে কিনে দিচ্ছে, সমস্যা নেই। হয়ে গেলে তারপর দেখবেন রিভিশনের কোনো শেষ নাই, কালার চেঞ্জ করো, এটা কালার এমন হলে কেন, এটা কালার এমন হলে কোন হেডটা চেঞ্জ করে দাও, এটা পিঙ্ক কালার মারো, কালার কালার মারো, হোয়াইট কালার মারো, এরকম চলে যাবে। আর যারা যারা অরিজিনালি যারা বায়ার ক্লায়েন্ট, দেখুন যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে ইউজ করতেছে $100, ল্যান্ডিং পেজ তৈরি করতে ওরা খরচ করতেছে $100, $100 দিলে যে বলবো হ্যাঁ ওয়ান্ডারফুল ডিজাইন হয়ে গেছে, আপনি যেটা ডিজাইন করেন না কেন, আপনাকে তো যেমন হবে যে আমি ডিজাইনটা করছি ওই যে স্যাম্পলটা দেবে সেই স্যাম্পল ডিজাইন করছি আমার ভালো লাগে নাই, কিন্তু ক্লায়েন্টের কাছে বলবেন, ক্লায়েন্ট বলবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? যারা যারা এইগুলো করে বা টাকা যারা ইনভেস্ট করে তারা কিন্তু কোয়ালিটি খুব ভালো করেই বলবে, কোয়ালিটি খুব ভালো করেই জানে, ওরা আপনার কোয়ালিটি দেখে শুনে বুঝে আসবে, বুঝছেন? তো এই জন্য আমি আমি যেটা আমার অভিজ্ঞতা আলোকে বলতে পারি, আমি অভিজ্ঞতা আলোকে যেটা বলছি তারা জানি, যেটা তাদের অভিজ্ঞতা হয়েছে সেটা যারা আসবে আপনাকে ইয়া করার জন্য কম টাকায় কাজ করানোর জন্য আসবে, দেখবেন যে নেক্সট টাইমে তারা আপনাকে প্যারা দিচ্ছে, শুধু প্যারা না মারাত্মক একটা প্যারা দিচ্ছে, মারাত্মক প্যারা, বুঝছেন? আর যারা বেশি টাকায় কাজ করে নাই, কাজ করা হয়ে গেল রিভিশন দিয়ে চলে গেল, ওরা কোনো খবর নাই, তখন আসবেও না। আর ফাইবারে যে রিফান্ডের যে একটা ইয়া আছে, রিফান্ড, জি স্যার, ফাইবার যে রিফান্ড নেই, অনেক ক্লায়েন্ট কিন্তু 2-3 মাস পরে এসে রিফান্ড রিফান্ড চায়, তুমি আমার টাকা ফেরত দাও, এর মধ্যে বলে হুমকে দেয়, তুমি টাকা ফেরত না দিলে আমি কিন্তু তোমার নামে কেস করে দেয়া কমপ্লেন করবো ফাইবারে, তোমার অ্যাকাউন্ট ফিনিশ হয়ে যাবে। তো এইগুলো কাজ আমরা, জি স্যার, ফকিনি টাইপের যারা ক্লায়েন্ট এরাই করে, এই কাজ ফকিনি টাইপের ক্লায়েন্ট না, আমরা কাজটা যখন সাবমিট করে দিলাম তাহলে সে কাজটা তো নিয়ে গেল, তখন কমপ্লেন যদি না করে পরবর্তীতে সে আবার কমপ্লেন করবে স্যার? হ্যাঁ, পরবর্তীতে ক্লায়েন্ট কমপ্লেন করে, অনেক ক্লায়েন্ট এত কমপ্লেন করে, বললাম না ফকিনি টাইপের যে ক্লায়েন্ট গুলো আছে, বুঝছেন না, ছ্যাঁচড়া বলে দেয়, ছ্যাঁচড়া বাঙালি ছ্যাঁচড়া বলে না, ছ্যাঁচড়া ক্লায়েন্ট যেগুলো আছে এরা 2-3 মাস পরে আসি বলবে কি তুমি আমার টাকা ফেরত দাও, তাহলে কিন্তু তোমাকে আমি তোমার নামে কিন্তু কেস করে দেবো, হয় না এরকম বাঙালিরা মানুষকে ঘুমিয়ে দেয় না? ছ্যাঁচড়া ক্লায়েন্ট গুলো বিশেষ করে এতে নাই আপনার এই শপিফাই বলেন, উইক্স বলেন, ওয়েবলি, এগুলোতে ছ্যাঁচড়া ক্লায়েন্ট গুলো পাবেন না, এখানে সবগুলো 20-30 ক্লায়েন্ট, ভাঙাইতে পারলে অনেক বেশি টাকা, তাহাই তা, বুঝছেন? এত অবস্থা। আচ্ছা আমরা একটা প্ল্যানিং, একটা প্ল্যান নিয়ে এখানে আগায় যাই, প্ল্যান নিয়ে আগায় যাই, স্টার্ট ইউর ফ্রি ডে, আমরা 40 ডেজ এর জন্য একটা ইয়া নেই, অ্যাকাউন্ট করে নিই, ফ্রি অ্যাকাউন্ট, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর হচ্ছে স্টোর নেম। আচ্ছা এইখানে একটা একটা অনেক অনেকে ভুল করে, সেটা হচ্ছে যেটা আমি দেখি বিগিনার লেভেলে অনেক অনেক অনেকে এটা ভুল করে, ইমেল দেয় পাসওয়ার্ড দেয়, পাসওয়ার্ডটা মনে রাখতে পারে না, তখন কি করে ইমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড আছে না, ইমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড আছে, জিমেল অনেকেই ভুল করে, যারা বিগিনার লেভেলে আছে অনেক অনেকে এই জিনিসটা ভুল করে, খেয়াল করে রাখবেন, সবসময় মনে রাখবেন ইমেল এর পাসওয়ার্ড, ফেসবুক এর পাসওয়ার্ড বলে কেন, বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড জন্য আলাদা,
তখন আপনি একটা ইমেল ইউজ করতেছেন, ইমেলটা কিন্তু হচ্ছে আলাদা, ইমেল দিয়ে আপনি অন্য জায়গায় অ্যাকাউন্ট করতেছেন কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এক হবে না। না স্যার, যেটা মেইন পাসওয়ার্ড ওটা তো আমার মেইন থাকলোই, কিন্তু আমি বিভিন্ন সাইটে যখন ইমেল দিয়ে পাসওয়ার্ড দিব আরেকটা পাসওয়ার্ড দিব। হ্যাঁ, আর কিছুদিন আগে ফেসবুক যখন জনপ্রিয়তা পাইলো, আগে তো ফেসবুক জনপ্রিয় ছিল না, ফেসবুক যখন জনপ্রিয়তা পাইলো অনেকে এখন কি মনে করে জানেন, মোবাইলের মধ্যে যে সিম দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই সিম দিয়ে আমাকে ফেসবুক পাইতে হবে, এটা মনে করতো অনেকে। এরকম পরিস্থিতিকে শিকার হয়েছিলেন আপনার সঙ্গে তর্কে জড়িত হয়েছিল এরকম কেউ? আমি বলে যে না যাবে, যে কোনো ভাবে হোক ঢোকা যাবে। তো বলে যে না ঢোকা যাবে না, বাজি লাগাও। মনে হয় বাজি লাগাও কত টাকা আছি, মিষ্টি খাওয়া বাজি লাগায়, তারপরে মোগলাই খাওয়া বাজি লাগায়, মানে এলাকা এরকম খাইছি, মানে খেয়েছি স্পিড খাওয়ার বাজি, আমি তো স্পিড খুব পছন্দ করি, স্পিড খাওয়ার বাজি এরকম বাজি লাগায় এক হয়েছি। তো এগুলো হচ্ছে একটু বুঝবেন এগুলা। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন এইখানে একটা অ্যাকাউন্ট করবেন, এখানে একটা অ্যাকাউন্ট করবেন, ইমেল অ্যাকাউন্ট, ইমেল করবেন, ইমেল দিবেন একটা এখানে। কি ইমেল দেওয়া যায় এখানে, একটা ইমেল দেয় সব মেল দিয়ে অ্যাকাউন্ট করা হবে কিনা কে জানে। ইমেল পাসওয়ার্ড দেবেন একটা এখানে, স্টোর নেম দেবেন, ধরেন LEDP স্টোর 2, LEDP স্টোর 2 ক্রিয়েট ইওর স্টোর, বাস সাইট তৈরি হয়ে গেল, পেজ তৈরি হয়ে গেল। এখন এখানে কিন্তু কোশ্চেন করবে, কোশ্চেন গুলি আন্সার দিতে হবে, ইচ্ছা করলে স্কিপ করে দিতে পারেন। আর ইউ অলরেডি সেলিং, আপনি কি অলরেডি সেল করতেছেন প্রোডাক্ট? আই এম সেলিং জাস্ট নট অনলাইন, প্লিজ চুজ ইউ এক অনলাইন অনলি, কারেন্ট রেভিনিউ 20 টাকা। এই টাকার জন্য চলে আসছে বাংলাদেশে, বলছি তো টাকার কারণে চলে আসছে। এরপরে বলতেছে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কি প্রোডাক্ট, বিউটি, ক্লোদিং। এইখানে বলেছে যে আপনার সাইট তৈরি করতেছেন ক্লায়েন্টের জন্য, যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে এখানে টিক মার্ক করে দিবে, আর নিজের জন্য হলে টিক মার্ক করে দেওয়ার দরকার নেই। আর নিজের কাছে যদি ক্লায়েন্ট মনে করেন এখানে টিক মার্ক করে দেবেন। এরপর নেক্সট, এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস কোডে যা আছে অ্যাড্রেস রাখাই যা পুলা। স্যার ক্লায়েন্ট কি আমাদের অ্যাকাউন্ট করে দিবে না, ক্লায়েন্টের জন্য আমাদের অ্যাকাউন্ট করে দিবে? এখন অনেক ক্লায়েন্ট আছে, স্যার ওটা লগইন করব, স্যার ওটা লগইন করব কোথায়? এটা তো লগইন যদি দেখি না, ফ্রি ট্রায়াল দিবেন স্যার সরাসরি? হ্যাঁ ক্লায়েন্ট এখানে অ্যাকাউন্ট করে দেয়, কিন্তু অনেক ক্লায়েন্ট তো জমিদার টাইপের ক্লায়েন্ট, বলে তুমি অ্যাকাউন্ট করো আমি তোমাকে টাকা দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছি এরকম বলে অনেক ক্লায়েন্ট, তখন অ্যাকাউন্ট করবেন। এরপরে
আচ্ছা সাইন আপ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে যখন আপনি অ্যাকাউন্ট করবেন ড্যাশবোর্ডের ফ্রি অ্যাকাউন্ট এরপর সিলেক্ট প্ল্যান থেকে প্ল্যান সিলেক্ট করে দেখুন একটা প্ল্যান নিয়ে নেবেন আচ্ছা যদি আপনাদের অ্যাকাউন্ট ক্লায়েন্ট করে দেয় সেক্ষেত্রে কি করবেন অ্যাকাউন্ট যদি ক্লায়েন্ট করে দেয় shopify.com ঢুকবেন এরপর তারপর আসবেন লগইন লগইনে গিয়ে এটা আমি এখনই লগইন করেছিলাম তো এইজন্য লগইন অপশন দেখাচ্ছে এখানে লগ আউট করে দিই এটা সব লগ আউট করে দিই লগইন তো প্রথম লুকটা দেন লগইন এখানে লগইন কর লগইন করবেন স্টোর অ্যাড্রেস আপনাকে অ্যাড্রেস দিবে কিন্তু একটা ইউজার নেম একটা অ্যাড্রেস দিবে কিন্তু চেন একটা অ্যাড্রেস দিবে যেমন আমার অ্যাড্রেস হলো হচ্ছে অ্যাড্রেসটা দেখে নিলাম না ইমেল দিয়ে কিন্তু কাজ হবে না অ্যাড্রেস অন্য ছিল সম্ভবত ছিল এটা এটা মেহেদি হাসান 336.myshopify shopify.com স্যার এলইডি পেস্ট অন না কি সুতরাং এলইডি পেস্ট করছিলাম কথা বলছে এখান থেকে নিতে পারবো এখন ভেরিফাই করে নেই এখনো স্টোর ইমেল এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডে লগইন কেন পাসওয়ার্ড দিচ্ছে না কেন লিখে লিখে মানে পাসওয়ার্ড না লিখে তৈরি হয়ে গেছে পাসওয়ার্ড লিখলে মনে থাকে না এত পাসওয়ার্ড তো মনে থাকে ইমেলে পাসওয়ার্ড দিচ্ছি আমি ইমেলে মানে পাসওয়ার্ড দেওয়া ছিল ইমেলে পাসওয়ার্ড দেওয়া ছিল ইমেলটা পাসওয়ার্ডটা এসএম ছিল এটা হচ্ছে Shopify ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন Shopify ড্যাশবোর্ড ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন Shopify দূরে দূরে দিলে নিয়ে যান দেখা যায় জি স্যার আচ্ছা Shopify ড্যাশবোর্ড এখানে দেখেন
এটা তো ড্যাশবোর্ড। আচ্ছা এই ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এখানে অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার অ্যানালাইসিস, মার্কেটিং, ডিসকাউন্ট, অ্যাপস, 2, 4, 6, 8টা এখানে অপশন দেওয়া আছে, 8টা অপশন। এখানে 8টা অপশন আছে, 8টা অপশনের সবগুলো দেখেন তো, এক সবগুলো অপশনে ইয়ার জন্য না, একটা স্টোরের জন্য না, একটা অনলাইন স্টোরের জন্য না, অর্ডার কি একটা ই কমার্স সাইটের জন্য হয় না। প্রোডাক্ট, কাস্টমার অ্যানালাইসিস, মার্কেটিং, ডিসকাউন্ট, এগুলো তো প্রোডাক্টের জন্যই হয় তাই না? এটা প্রোডাক্টের জন্যই হয়, প্রোডাক্টের জন্য এগুলো ইউজ করা হয়। এখানে প্রোডাক্টের জন্যই কিন্তু হয়। তো এখানে দেখেন ই কমার্সের জন্য, ই কমার্সের জন্য যা যা লাগতেছে সবগুলো ফাংশন এখানে দেওয়া আছে। এরপর আরো কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে থিমের জন্য ইউজ করা হয়, থিম প্লাগ ইন, থিম প্লাগ ইন আপলোড করার জন্য আমরা ইউজ করতাম এর মধ্যে, ওয়ার্ডপ্রেসের মধ্যে। আর এখানে প্লাগ ইন বলতে বোঝাচ্ছে অ্যাপস, ঠিক আছে, এখানে প্লাগ ইন বলতে বোঝাচ্ছে অ্যাপস। এখানে প্লাগ ইন বলতে বোঝাচ্ছে অ্যাপস, যেমন দেখেন, দেখেন অ্যাপস আছে কিনা, ভিজিট শপিফাই অ্যাপস স্টোর, ভিজিট শপিফাই অ্যাপস স্টোর, এটা হচ্ছে শপিফাই অ্যাপস স্টোর। এই অ্যাপস স্টোরের সঙ্গে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে দেন, আমরা এটা অ্যাকাউন্ট না, এটা অ্যাকাউন্ট কানেক্ট করে দেন। কানেক্ট করে দিলে আপনি কানেক্ট করে দিলেন, বাস কানেক্ট করে দেওয়া হয়ে গেল। ওকে, কানেক্ট করে দিলেন, এখন দেখেন কতগুলো অ্যাপস এখানে আছে, কত অ্যাপস আছে এখানে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এখানে অ্যাপস আছে, ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি অ্যাপস লাগবে আপনার, কি এবং অ্যাপ লাগবে সেই অ্যাপস এখানে নিতে হবে, নিয়ে দেবে। এখানে ফ্রি অ্যাপস আছে, পেইড অ্যাপস আছে, সব ধরনের অ্যাপস এখানে আছে, বুঝছেন? এটা হচ্ছে অ্যাপস স্টোর, মানে প্লাগ ইন স্টোর। এরপর আছে অনলাইন স্টোর নামে একটা অপশন আছে এখানে অ্যাড করা, অনলাইন স্টোর, এখানে ক্লিক করেন, দেখেন এখানে কি আছে, ব্লগ পোস্ট, পেজ, ন্যাভিগেশন, ডোমেইন প্রিফারেন্স, ব্লগ পোস্ট, পেজ, ন্যাভিগেশন, ডোমেইন প্রিফারেন্স, আর নিচে আছে একটা সেটিং অপশন। এইখানে এই থিমের মধ্যে আসবেন, থিমের মধ্যে আসি দেখবেন এখানে থিম আপলোড করা অপশন আছে, বুঝছেন, থিম আপলোড করা অপশন আছে এখানে। এই হচ্ছে অবস্থা, এইখানে। আচ্ছা ওয়ার্ডপ্রেসের মধ্যে ফ্রি থিম পাইছিলেন না, ফ্রি থিম ইনস্টল করার জন্য অপশন পাইছিলেন না ওয়ার্ডপ্রেসে? অনেকগুলো ফ্রি থিম এক্সপ্লোর করা যায়, খুঁজে বের করে ইনস্টল করা যায়, এখানে এরকম অনেক ফ্রি থিম আছে, এই ফ্রি থিম গুলা নিয়ে কাজ করতে পারবেন। অথবা আপনারা যদি ওই যেটা বললাম আমি, আমরা থিম ফরেস্ট থেকে কোনো থিম কেনেন, এই থিমটা এখানে আপলোড করে দিতে পারবেন, এখানে আপলোড আপলোড থিমটা আছে, এখান থেকে থিম আপলোড করে দিতে পারবেন, থিম আপলোড করে দিয়ে সাইটটা নিজের মতো করে সাজাবেন। আর থিম মনে করেন যে কোনো একটা থিম আপনি আপলোড করছেন, নতুন হোক বা পুরাতন হোক বা পেইড হোক বা পেইড না, যেটাই হোক না কেন, ধরেন আপনি আপলোড করে, আমি ধরে নিলাম আপনি আপলোড করছেন থিম, আপলোড করার পর থিমটাকে আপনি এখন কাস্টমাইজ করবেন কিভাবে? আমরা ওয়ার্ডপ্রেসে কি করছিলাম, পেজ ডিজাইন করছিলাম না ওয়ার্ডপ্রেসের মধ্যে,
এখানে কিন্তু পেজ ডিজাইন করা লাগবে না, এখানে পেজ না, এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখন তো কোন কোন কাস্টমাইজ নামে কোনো অপশন দেখা যায় কিনা? জি স্যার আছে স্যার, উপরে অ্যাকশনের পাশে, আর এখানে অ্যাকশনের পাশে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এই কাস্টমাইজ অপশনটাতে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে পেজ ওপেন হবে। আমি নতুন একটা পেজ ওপেন করে নিচ্ছি, নতুন একটা উইন্ডো, এটা হচ্ছে এডিটর, Shopify এর এডিটর হচ্ছে এটা। এই যে পুরো পেজটা আছে না, এই পেজের ডিজাইনটা দেখেন, প্রথমে দেখেন একটা এখানে স্লাইডার আছে, ইমেজ উইথ টেক্সট ওভারলে, এই দেখেন এখানে বাম সাইডের দিকে, এখানে যেটা আছে সেম জিনিস বাম সাইডের দিকে একটা ফাংশন এখানে করা আছে, একটা সেকশন করা আছে, দেখতে পাচ্ছেন? যখন আমি এটা ধরতেছি তখন এগুলো বলতেছে, মানে ভয় একেবারে অ্যাপ হয়ে গেছে, আমার কোন জায়গায় নিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটা তো নিচে নিয়ে আসি, নিচে আসছে, আরো নিচে 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 যেখানে নিয়ে সারে দিব সেখানে চলে আসবে, দেখেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে আমি যদি এটা এডিট করতে যাই বা ডিলিট করতে যাই, ধরেন এখানে আমি এডিট করবো, এডিট দেখাই, ফ্রি ইমেজ গুলো নেই, ফ্রি ইমেজ স্টাফ ফেভারিট মঙ্গল গ্রহ ছবি দিলাম, এখানে ছবি চলে আসছে, ছবি চলে আসছে না? জি স্যার। এতে ইমেজ গুলো যেটা আছে, ইমেজ টেক্সট গুলো যেটা আছে, টেক্সট গুলো এখান থেকে যাবে, হেডিং টেক্সট, হেডিং টেক্সট এর আপনার কেমন কি হবে, অ্যালাইন কেমন হবে, হাইট কেমন হবে, কি হবে, হেডিং কত হবে না হবে, এগুলো এখান থেকে দিতে পারবেন। এদিকে হেডিং টেক্সট আছে, এখানে প্যারাগ্রাফ টেক্সট, বাটন লেভেল, এখানে বাটনও অ্যাড করা যায়, বাটন ক্লিক ক্লিক মি বাটন, একটা লিংক দেই, বাটনের লিংকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতেছে কালেকশন, প্রোডাক্ট, পেজ, ব্লগ, ব্লগ পোস্ট, পলিসিস। অর্থাৎ কালেকশনটা কি, আসসালামু আলাইকুম, জি স্যার বলেন, অনেকগুলো অপশন দেখাচ্ছে, কালেকশন, প্রোডাক্ট, পেজ, ব্লগ, ব্লগ পোস্ট, পলিসিস। এখানে একটা জিনিস দেখেন, কালেকশন, কালেকশন জিনিসটা কি বোঝেন? এটা কালেকশন জিনিসটা কি, কোনটাকে সে অ্যাসাইন করতেছে, কালেকশন মান বলতে কি বোঝাচ্ছে বলেন তো? কালেকশন বলতে কি বোঝাচ্ছে? কালেকশন কি স্যার ক্যাটাগরি স্যার? কালেকশন বলতে ক্যাটাগরি, রাইট? আর প্রোডাক্ট বলতে তো প্রোডাক্ট, প্রোডাক্ট তো প্রোডাক্টে বোঝানে, একটা প্রোডাক্ট। আর পেজ হচ্ছে সাইডের পেজ, ওকে স্যার? আমি এখানে একটু 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 আমি একটু বুঝি স্যার, এখানে আমাদের যে ইমেজ দিচ্ছেন, এই যে মঙ্গল গ্রহের যে ছবিটা দিচ্ছেন স্যার, আমি যদি এখানে শপিফাই এর যে সাইটটা সেটার যদি এটা হিরে সেকশন ধরি, তো হিরে সেকশনের এখানে আমার যে বাটনটা দিব, এখানে বাটনটার লেভেল যদি সি মোড দেই, তো ওই বাটনের লিংকে আমি মানে ক্লিক যদি করে কোনো কেউ, তাহলে এইটা কোন ইসে যাবে, মানে প্রোডাক্টে যাবে, কালেকশন যাবে, কোন পেজে যাবে, সেটাই তো না? ওই লিংকটা দিয়ে দিয়ে দেবো তো শপিফাই এখান থেকে রিকমেন্ড করতেছে, তুমি কালেকশন দিতে পারো, প্রোডাক্ট দিতে পারো, বলতেছে তুমি কালেকশন দিতে পারো, প্রোডাক্ট দিতে পারো, পেজ অ্যাসাইন করে দিতে পারো, ব্লগ পোস্ট দিতে পারো, এগুলো দিতে পারো। আমি বলতেছি না, আমি এগুলো একটা নিবো না, আমি আলাদা কোনো পেজ দিবো, আলাদা পেজের লিঙ্ক এখানে দিয়ে দেবেন, ফেসবুকে দিবো আমি, ফেসবুক স্যার। এখানে ই দিলে ভালো হয় না, মানে এখানে বাটনে ক্লিক করলে আমার প্রোডাক্ট গুলো সে দেখতে পাবে? হ্যাঁ প্রোডাক্ট, হ্যাঁ আপনি কালেকশন দিয়ে দেন, কালেকশন দিয়ে এখানে কোন কোন কালেকশন আমি অ্যাড করতে দেন দিতে পারবেন, অথবা আপনি ডিরেক্টলি হচ্ছে কালেকশন না দিয়ে প্রোডাক্ট দিবেন, একটা প্রোডাক্ট দিলেন, এখানে একটা প্রোডাক্ট দিতে হবে, এখান থেকে প্রোডাক্ট, পেজ, ব্লগ এগুলো এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন, বুঝছেন? জি স্যার। অথবা আপনি এখানে লিঙ্ক দিতে পারেন, কিন্তু লিঙ্ক দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, https এটা এখানে সিলেক্ট করে দিতে হবে, স্ল্যাশ facebook.com এটা দিবেন, বুঝছেন? এইভাবে অ্যাসাইন করে দিতে হবে, যে অন্য কোনো লিঙ্ক হতে, দেখেন ক্লিক মে নামে একটা বাটন যুক্ত হয়েছে না এখানে? জি স্যার। এটা হচ্ছে এই এটা সিস্টেম আর কি,
এখন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার সাইটটা কোনটা হবে, আমরা তো ফ্রি সাইট ইউজ করতেছি তাই না? এই যে উপরের দিকে দেখেন ldp2.myshopify.com, এটা আমার স্টোরের লিংক। একটা সাবডোমেন তৈরি হয়েছে, সাবডোমেনটা আমরা ভিজিট করি, আমরা দেখি সাবডোমেন তৈরি হয়ে গেছে। এইটা হচ্ছে আমার, ও সরি, সেবাদার পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে। পাসওয়ার্ড প্রোটেক্টটা কোন জায়গায় দেখেন, এই যে এখানে অনলাইন স্টোর পাসওয়ার্ড প্রোটেক্টেড। নতুন তখন হচ্ছে আপনি নতুন ফ্রি একটা প্ল্যান নেবেন, তখন একটা পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে, ডিজেবল করে দেন পাসওয়ার্ডটা। ডিজেবল করে দিলে যে কেউ ওটা এখন দেখতে পাবে, বুঝছেন? ডিজেবল করে দিতেন এখন যে কেউ আপনার সাইটে এখন দেখতে পাবে। ডিজেবল করার জন্য ডিজেবল এনেবল ফর পাসওয়ার্ড এসএল, এটাকে পাসওয়ার্ড পিক্সেল মোর শেয়ারিং হোম পেজ, হোম পেজ টাইটেল এনএডিটি স্টোর। এই পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে, কোনো জায়গায় এক হয় নাই, মানে আমরা ফুল লিস্ট আপ করে নেই সাইটটাকে। সোশ্যাল মিডিয়া ইমেল গুলো চেক করতে বলতেছে, পাসওয়ার্ড এনেবল পাসওয়ার্ড ডিসেবল, এখানে বলেছে টু ডিসেবল এর পাসওয়ার্ড পেজ, ডিসেবল এর পাসওয়ার্ড পেজ পিকে প্ল্যান, একটা প্ল্যান নিতে বলেছে, তার না হলে পাসওয়ার্ড প্রোটেক্ট ইয়া করে দিবে না। দেখি এমনিতে হয় কিনা, একটু হওয়ার কথা, আগে সিস্টেম চেঞ্জ করছে নাকি মনে হচ্ছে, তো প্ল্যান নিতে বলেছে, প্ল্যান না নিলে শো করতে দিবে না, দেখতে দিবে না আমরা সাইটটা। অথবা ওইখানে সাইট না, সাইট শো না করে আমরা এখানে সাইট শো করতে পারি আমাদের এর মধ্যে ব্রাউজারের মধ্যে। দেখি এখানে শো করা যায় কিনা। আচ্ছা, যে ব্রাউজারে সাইট তৈরি করতেছি এই ব্রাউজারে শো করতেছে, অন্য কোনো ব্রাউজারে শো করতেছে না, বা অন্য কেউ দেখতে পাবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কোনো প্ল্যান না নেই, বুঝতে পারছেন? জি স্যার। কত জায়গায় কোন ধরনের কত মার্কেটিং। এরপর নিচে আসেন, নিচে দেখে রাখেন ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সট, এখানে ইমেজ আপনি এখানে চাইলে ইমেজ দিতে পারেন, আপলোড করতে পারেন। লাইব্রেরি থেকে যে আপলোড অপশন আছে, আপলোড অপশন থেকে সেই ইমেজ আপলোড করতে পারেন। ওইখানে কিন্তু এরকম সিস্টেম দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকে সেকশনটা ডিলিট করে দিতে পারেন। এই যে রিমুভ সেকশন এর অপশন আছে, রিমুভ সেকশনে ক্লিক করুন, সেকশন ডিলিট হয়ে যাবে। আবার যদি সেকশন আপনি এখানে অ্যাড করতে চান, অ্যাড সেকশন, কোন সেকশন অ্যাড করবেন সেই সেকশনটা এখানে অ্যাড করে নেবেন। আর যদি এক্সট্রা কোনো সেকশন লাগে তাহলে সেটার জন্য আপনি অ্যাপস অ্যাপস স্টোরে যাবেন, অ্যাপস স্টোরে গিয়ে ওই রিলেটেড একটা অ্যাপ ইনস্টল করে নেবেন, নিয়ে এখানে সেকশন তৈরি করবেন, বুঝছেন? আর শপিফাই সাইটটা কিন্তু সাদা মোটা সাইট হয়, এটা মডার্ন স্টাইলিশ সেরকম হাই ফাই স্টাইলের সাইট কিন্তু হয় না, মোটা টোটালি একটা
হালকার উপর পাতলা হালকা পাতলা একটা সাইড হয়, বুঝছেন? এরপরে আছে আপনার সেটিং এ আসবেন, সেটিং এ আসবে দেখবেন যে এখানে অনেক সেটিং আছে, যেমন লোকেশন সেটিং, প্ল্যান এন্ড পারমিশন, পেমেন্ট, পেমেন্ট যে বললাম আমাদের গিফট কার্ড, নোটিফিকেশন, বিলিং, লিগেল, ফাইল, শিপিং এন্ড ডেলিভারি, ট্যাক্স, সেলস সেটিং, সেলস চ্যানেল, প্ল্যান এন্ড পারমিশন। আচ্ছা, কে কে যেন আমাকে ইয়া করলো, প্রশ্ন করছিল যে ডোমেন কিভাবে অ্যাড করব, এটার সঙ্গে ডোমেন কিভাবে অ্যাড করব। এর অনলাইন স্টোরে আসার পর দেখুন ডোমেন নামে একটা অপশন আছে, ডোমেন অপশনে ক্লিক করলে এখানে ডোমেন অ্যাড করার অপশন পাবেন, বাই নিউ ডোমেইন, বাই নিউ ডোমেইন অথবা কানেক্ট এক্সিস্টিং ডোমেইন। বাই নিউ ডোমেইন করলে আপনি নতুন একটা ডোমেন কিনতে পারবেন, ডোমেন কিনে অ্যাড করবেন। আর যদি আপনি এক্সিস্টিং ডোমেইন নেন, এখানে কি আছে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, যখন আপনার একটা ডোমেন কিনা আছে সেই ডোমেনটা আপনি এখানে কানেক্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। কানেক্ট ডোমেইন মানে হচ্ছে বাই, কানেক্ট ডোমেইন মানে হচ্ছে নতুন একটা ডোমেইন কিনে কানেক্ট করবেন। আর যদি আপনি চান যে না আমি ডোমেইন কানেক্ট করবো না, আমি আগে ডোমেইন কিনবো না, আমি আমার আগে একটা ডোমেইন আছে সেই ডোমেইনটা এখানে অ্যাড করবো, তাহলে আপনাকে এই যে দেখেন এখানে বাই কানেক্ট এক্সিস্টিং ডোমেইন যে অপশনটা আছে, কানেক্ট এক্সিস্টিং ডোমেইন এই ডোমেইনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কিছু এখানে অ্যাপ বলবে যে ডোমেইন নামটা বলেন, ধরেন আমি এখানে এই ডোমেইনটা কানেক্ট করবো। নেক্সট, এখন আমাকে কিছু ইনস্ট্রাকশন দিবে, এরা কানেকটিং ইউর ডোমেইন টু কানেক্ট ইউর ডোমেইন টু নিড ইউর প্রোভাইডার অ্যাকাউন্ট, চেঞ্জ ইউর সেটিং, ফলো দ্য প্রোভাইডার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। কি কি ইনস্ট্রাকশন দেখি একটু, কি বলতেছে এখানে একটা ভিডিও দিয়ে দিছে, ভিডিওতে প্রথমে বলতেছে ফ্রম ইউর শপিফাই অ্যাডমিন, এখানে গেছিলাম কানেকশন ডোমেইনে করছিলাম, এন্টার দ্য ডোমেইন নাম, ডোমেইন নেম দিলাম, ক্লিক নেক্সট, এক্সিস্টিং ডোমেইন শপিফাই, আচ্ছা এটা নোট, এরপর আসছে ডেস্কটপ, ল্যাপটপ, কানেক্ট, সাইন ইন কোডেডি, কানেক্ট। আচ্ছা, এখানে ভেরিফাই করার জন্য বলতেছে ভেরিফাই, আর তো ভেরিফাইয়ের জন্য একটা জিনিস এখানে অ্যাড করতে বলতেছে, চেঞ্জ ইউর সাব ডোমেইন সি নেম রেকর্ড পয়েন্ট টু শপ মাই শপিফাই ডট কম, একটা কানেক্ট করতে বলতেছে। কি কানেক্ট করতে বলতেছে জানেন? সি নেম রেকর্ড। ওই আবিদ ভাই একটা বললো না প্রথমের দিকে যে স্যার আপনার আপনি ওই ক্লাস করে তাহলে চাইছিলেন কেয়া নিয়ে, ডোমেন হোস্টিং নিয়ে ক্লাস করে চাইছিলেন, বললেন না এই ডোমেন হোস্টিং দ্বারা ক্লাস বা ডোমেন হোস্টিং দ্বারা কাজ করে তাদেরকে এই প্যারাটা সামলাইতে হয়, এর সি এর ডিএনএস চেঞ্জ করো, এরপরে হচ্ছে সিএনএম চেঞ্জ করে দাও, এই জিনিসগুলো এগুলো আপনারা সি প্যানেলের মধ্যে করতে পারবেন, এটা সি নেম রেকর্ডটা দিতে পারবেন, অথবা আপনাদের যে ডোমেইন প্যানেল আছে এই ডোমেইন প্যানেলে গিয়ে এই কাজগুলো করতে হবে। এইগুলো কাজ কিন্তু অনেক ক্রিটিক্যাল কাজ, বুঝছেন? অল্প একটু নই নামা হইলে সাইটটা রিস্ক করবে না, সাইট ডাউন হয়ে যাবে, অল্প একটু অল্প একটু ইয়া হয়ে গেছে, আপনার তো স্পেস পড়ে গেছে। মনে করেন অনেক সময় আমাদের হয় না, অনেক কোনো জায়গাতে পাসওয়ার্ড টুপি করতেছি, পাসওয়ার্ড টুপি করার পরে দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা লাস্টের দিকে বা ফার্স্টের দিকে একটা স্পেস পড়ে গেছে, হয় না এরকম? তারপর হয়েছিল এরকম যে পাসওয়ার্ডের প্রথমের দিকে একটা স্পেস পড়ে গেছে, আর সাইটটা আপনি আর ওইখানে লগ ইন করতে পারতেছেন না, তারপর হয়েছিল এরকম? জি স্যার, আমার হয়েছিল স্যার, সি প্যানেল ওই একটা স্পেসের জন্য আমি পারতেছিলাম না, প্রথম এরকম একটা স্পেসের জন্য আপনার এই এই সি নেমটা অ্যাড হবে না, এবং এই সি নেম রেকর্ড অ্যাড হতে কিন্তু সময় লাগে 24 ঘন্টা,
অন্যান্য যে হোস্টিং গুলো আছে সব হোস্টিং এ মোটামুটি তো বিভিন্ন সময় লাগে সি নেম রেকর্ড করার জন্য বুঝছেন। এসসি নেম রেকর্ড পয়েন্ট এখানে সেল ইওর সাবডোমেন নেম, আচ্ছা আমি হচ্ছে আমার অ্যাড করে দেই ঠিক আছে করে দেই আমি এখানে সি প্যানেলে তুলে দেই দেখি একটু দেখবেন এখানে একটা অপশন আছে জোন এডিটর, জোন এডিটর নামে একটা অপশন আছে জোন এডিটর, জোন এডিটর নামে একটা অপশন আছে এই জোন এডিটরে ক্লিক করবেন। এখন দেখবেন এখানে রেকর্ড ইয়ার রেকর্ড সিনেম রেকর্ড ম্যাক্স রেকর্ড ডিএনএ সেকশন ম্যানেজ, দেখেন তো এখানে এরকম কোন লেখা আছে কিনা কই গেল, সিনেম নাম আছে সিনেম সিনেম রেকর্ড দেখতে পাচ্ছেন এরকম কোন নাম কি এখানে আছে দেখেন তো। জি স্যার সিনেম রেকর্ড আছে স্যার। সিনেম রেকর্ড আছে সিনেম রেকর্ড সিনেম রেকর্ড আছে আপনার এখানে, আর এখানে কি বলেছে এ প্লাস আছে না দেখেন তো প্লাস আছে না, প্লাস মানে কি অ্যাড, প্লাস মানে হচ্ছে অ্যাড, এখানে অ্যাড করবেন এখানে রেকর্ড অ্যাড করবেন সিনেম রেকর্ড রেকর্ড অ্যাড করবেন ওই গেল ফোনটা। আচ্ছা এখানে চেঞ্জ ইউর সাবডোমেন সিনেম, আপনারা যদি এখানে সাবডোমেন সিনেম চেঞ্জ করতে চান এই এটা যে সাবডোমেন আছে এই সাবডোমেন সিনেম আপনারা হোস্টিং থেকে ইউজ করতে পারবেন, তখন আমরা এটার সঙ্গে কানেক্ট করে দিবেন না তখন কিন্তু হোস্টিং এর কাজ করবে না বুঝছেন, তখন হোস্টিং এর কাজ করবে না, তো এখান থেকে আপনারা ইয়াতে কাজ করতে পারবেন কি বলে ডোমেন যে প্যানেল আছে ডোমেনের প্যানেল, জি স্যার ডোমেনের যে প্যানেল আছে সেই ডোমেন প্যানেল থেকে সিনেম রেকর্ডটা চেঞ্জ করে নিতে হবে। মনে করেন আচ্ছা দেখায় সেটা হচ্ছে সিনেম রেকর্ড সিনেম রেকর্ড সিনেম রেকর্ডটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর সেন সিনেমে চলে যাই অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ড ক্লিক করলাম আমি অ্যাড রেকর্ড বাদ দিয়ে প্রথমে ম্যানেজে যাই সিনেম রেকর্ড প্রথমে ম্যানেজ যাই ম্যানেজ ম্যানেজে গিয়ে চেঞ্জ করি এখানে অ্যাড রেকর্ড একটা অপশন আছে দেখতে পাচ্ছেন অ্যাড রেকর্ড, এই অ্যাড রেকর্ডে ক্লিক করেন এখানে একটা যে ভলিউম জোন নেম টাইপ, আচ্ছা ভলিউম জোন নেমটা অটোমেটিক নিয়ে নিবে এখানে বলতে টাইপ, টাইপ বলতে কি বলছে টাইপ মানে কি দেওয়া আছে দেখেন তো টাইপ আছে কি সি নেম টাইপ সি নেম বুঝলাম, এরপর বলেছে এখানে কি বলছে ওই বলছে হোস্ট হোস্ট কি সব হোস্ট কোথায় আছে হোস্ট কোথায় আছে হোস্ট নাই হোস্ট বাদ, এবার হচ্ছে পয়েন্ট টু, পয়েন্ট টু জায়গায় হচ্ছে এই যে ফুল কোয়ালিফাইড ডোমেইন এখানে পয়েন্ট টু দিয়ে দিবেন টিটিএল জোন নেমটা দিয়ে দেন আপনার হচ্ছে এটাই দিয়ে অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ড ক্লিক করলেন রেকর্ডটা অ্যাড হয়ে গেল কি বলে স্যার জন অলরেডি সার্চ রেকর্ড ইউ মেক নট ম্যাক্সিমাম সেম নেম নামে আদার কোন রেকর্ড দিতে হচ্ছে না, সব নামে একটা
যা করে করে সাবডোমেইন তৈরি করে নিলাম সব ডট মেহেদি বিসুই ডট এক্স ওয়াই জেড সব নামে আমি একটা সাবডোমেইন তৈরি করে নিলাম এখানে যেহেতু আমরা এর মতো করতেছি অ্যাড রেকর্ডে ক্লিক করে দেখি দেখো অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেছে রেকর্ড জি স্যার তাহলে আমাদের এখানে কিন্তু এইটা ডোমেইন কিন্তু নিবে না আর এটা যে এখন নিবে এখানে ক্লিক করে নিবে সব ডট সব ডট মেহেদি বিসুই ডট এক্স ওয়াই জেড নেক্সট আমরা সিএনএম সিএনএম কিন্তু ওখানে অ্যাড করে অ্যাড করে দিয়েছি সিনে অ্যাড করে দিয়েছি না সিনে ম্যাট করে দেওয়ার পর আর কোনো কিছু বলতে দিচ্ছে কিনা দেখেন দেখি একটুখানে সেভ রেকর্ড সিমিলার অনলাইন স্টোর ডোমেইন এক্সিস্টিং আচ্ছা এখানে জাস্ট আর কিছু করতে বলে নাই এখানে বলতে ভেরিফাই কানেকশন ক্লিক করতে বলতে ভেরিফাই কানেকশন ক্লিক করি ভেরিফাই কানেকশন ভেরিফাই কানেকশন কানেকশন ভেরিফাই এই কোনো সাকসেসফুলি আছে না যায় কিনা দেখা তো দেখাচ্ছে কোন এসএমএস আচ্ছা কি স্টার সাকসেসফুলি সব এসএসএল পেন্ডিং এসএসএল পেন্ডিং আছে এখনো কেন এসএসএল পেন্ডিং আছে বলেন তো আমাদের কোনো কোনো ক্যা কেনা নাই আমাদের কোনো প্ল্যানিং প্ল্যান কিন্তু কেনা নাই ঠিক আছে ফ্রি তো এই জন্য স্যার এখন এসএসএল টা পেন্ডিং আছে ফ্রি আছে তো এজন্য কোনো এসএসএল দিচ্ছে না আচ্ছা আমাদের এই সাইটটা একটু ভিজিট করে দেখি প্রথমে যে সাইটটা অ্যাড করলাম সেটা ভিজিট করে দেখি পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাচ্ছে প্ল্যান কিনা নাই যদি নাই প্ল্যান দেখে না নাই আমরা এই সাইটে ভিজিট করে দেখি একটু এটা সাথে কানেক্ট হয়েছে কিনা দেখেন ভালো করে এটা এটা সাথে কিন্তু কানেক্ট হয় নাই আপনি তো নতুন সারি কানেক্ট করে দিয়েছেন এই জন্য এখানে তো আর হবে না আমি কিন্তু ওখানে সাবডোমেইন কানেক্ট করছি মনে আছে জি স্যার আমি ওখানে সাবডোমেইন কানেক্ট করছি কিন্তু সেই সাবডোমেইন এখানে কানেক্ট হয়েছে কিন্তু দেখেন সাবডোমেইন কিন্তু কানেক্ট হয়েছে সাবডোমেইন কানেক্ট হয়েছে এখানে যদি আমার এখানে ইয়া থাকতো যে প্ল্যান না থাকতো সাবডোমেইন এখানে কিন্তু আমি সাইটে দেখতে পাইতাম অথবা আমি কিন্তু সাবডোমেইনের মাধ্যমে এই আমাদের যদি এক্সিলিং ব্রাউজার দেখেন কাজ করতে দিই এখানে যদি আমরা যাই দেখেন সব মেহেদি মিত্র আচ্ছা এখানে হচ্ছে না মানে প্ল্যান এখানে নাই তো পাসওয়ার্ড প্রোটেক্ট দেখাচ্ছে এটা এখানে দেখেন যদি কানেকশন যদি না আসতো যে কানেকশন না কানেকশন না পাইতো তাহলে কি এরকম শো করতো এটা শো করতো বলেন তো না স্যার তাহলে কিন্তু এটা শো করতো না বুঝতে পারছেন ব্যাপারটা এখন আপনাদের কিন্তু বিশ্বাস এইভাবে কিন্তু কার্ড এরা কিন্তু আমি বিকালে ব্যাসে দেখাই নাই এই হচ্ছে অবস্থা কি বুঝলেন বলেন আবিদ ভাই অনুষ্ঠানে বিজনেস করবেন জি স্যার করা যায় স্যার করবো তো স্যার ভালো যা বুঝলাম লাভ আছে স্যার লস তো নাই স্যার বুঝি নাই কাজ করলে যে ডোমেন কানেক্ট করতে না পারেন আমি তো আছি আমার আমাকে নক দিবেন বুঝছেন এই হচ্ছে অবস্থা আচ্ছা তাহলে শপিফাই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এনি প্রশ্ন মানে ভাত খাইতে খাইতে প্রশ্ন তৈরি হলো এরকম কেউ আছেন আচ্ছা ওয়ার্ডপ্রেসের মতো এক্সট্রাক্ট করে নিতে হবে ওয়ার্ডপ্রেসের মতো ওই ফাইলের মধ্যে
ডকুমেন্টেশন আছে না ওয়ার্ডপ্রেসে, যেমন ডকুমেন্টেশন থাকে ওরকম ডকুমেন্টেশন দেওয়া আছে, কি কাজ করবেন? থাকার কথা দেখি আচ্ছা, তাহলে আমরা আজকে সবই ভাই বাদ দিলাম, সবই ভাই বাদ, এখন চলে যাবো এতে ওয়েবলি, ওয়েবলি ওয়েবলি তেমন একটা পপুলার না, এরপর ধীরে ধীরে এখন পপুলার হচ্ছে, তবে উইক্স এবং শপিফাই এই দুটা বেশি পপুলার, বুঝছেন? উইক্স এবং শপিফাই এই দুটা একটু বেশি পপুলার। আচ্ছা, এখন হচ্ছে এটাকে দেখবেন ওয়েবলি, ওয়েবলি দেখতে দেখতে চান, একদম দেখতে চান, আগে দেখতে চায় না, একটু দেখালে ভালো হয়। অ্যাডোবি ফটোশপ সিসি 2018, অ্যাডোবি ফটোশপ পিএস, ডাউনলোড করেন অ্যাডোবি ফটোশপ সিসি 2018। ২০১৮ এটা মনে হয় কত জায়গা, এটা তো ঠিক না, ডাউনলোড করে সেটা করেন, এটা এখানে অ্যাডোবি ফটোশপ, তারপরে হচ্ছে প্রিমিয়ার প্রো, এটা কিন্তু এক ভার্সন, এটা মানে নাল ভার্সন, এটা মনে হয় ক্র্যাক ভার্সন করা আছে, ক্র্যাক ভার্সন, এটা কি ক্র্যাক ফাইল স্যার? হ্যাঁ ক্র্যাক, ক্র্যাক এবার যদি না হয় বলি না আমাকে, আমি আর একটা লিঙ্ক দিব, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6, আমি CS6 টা ইউজ করি, অ্যাডোবি ফটোশপ CS6 টা ইউজ করি। এগুলো যেগুলো নাল কর, এগুলো তো কোনো মানে ম্যালওয়্যার বা কোনো ই আছে স্যার, মেলিসিয়াস কিছু আছে স্যার? আপনি যে লিংকটা দিলেন ওই লিংকটা দিয়ে আমি করি না স্যার, ডাউনলোড করি, ডাউনলোড করেন। আচ্ছা স্যার, ভাই দিয়া তো লিংক দিলাম, দেখেন
আমি যে সফটওয়্যার গুলো ইউজ করি না সফটওয়্যার গুলো একটা তো মালওয়্যার নাই যেগুলো আমি সেফ জায়গা থেকে কালেক্ট করি সফটওয়্যার বলেন থিম বলেন প্লাগইন বলেন যাই বলেন না কেন ফটোশপ আমার পিসির অবস্থা 12টা বাজে যায় আর পিসি কনফিগারেশন কি এটা কনফিগারেশনটা বলেন একটু আমার স্যার না না এই যে ইমরান ইমরান ভাই পিসি কনফিগারেশনটা বলেন তো কনফিগারেশনে বলার আপনার পিসির এবার বললো যে কি কাজ কি করলে কি হবে স্যার হ্যাঁ বলেন হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ একটু বাজারে যেতে হবে স্যার এখন একটু ক্লাসটা করতে পারতেছি না স্যার যান না সমস্যা কি যান ওকে স্যার থ্যাংক ইউ স্যার সেখানে মিলে যেখানে সমস্যা নাই তোমার না স্যার সকাল তো স্যার ক্লাস করছি এখন স্যার ব্রেকের পরে যদি বেরিয়ে যাই তখন স্যার তাই বুলাচ্ছি আর কি সমস্যা নেই পিসি র‍্যাম 2 GB আর যা আপনার প্রসেসর কত আচ্ছা ইয়া করেন আপনার স্ক্রিন শেয়ার করেন ইমরান আপনি স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে বলতেছি আমি কোন জায়গায় যাবেন তারপর বলতেছি আপনার ফটোশপে কোনটা ফটোশপ চলবে কোনটা চলবে না বলে যাচ্ছি স্যার আপনি যে লিংকটা দিয়েছেন এখানে ফাইল সাইজ দেখতেছি 1.68 MB 1.68 GB মেগাবাইট স্যার মেগাবাইট আচ্ছা ওইটা সম্ভবত আপনার এয়ার ফাইল বা সার্ভার থেকে ডাউনলোড করতে হবে মেবি কম্পিউটার কম্পিউটার রাইট ক্লিক করেন কম্পিউটারে কম্পিউটার প্রোপার্টিতে যান
টুয়েলভ ফর সেটাতে আপনার একটু একটু কষ্ট হবে, আপনাকে করতে হবে লাগাইতে হবে এসএসডি, এসএসডি লাগাইতে হবে, আর কম করে হলে 4 GB র‍্যাম লাগাইতে হবে, তাহলে মোটামুটি ভালো স্পিড পাবেন। আপনি আপনি যদি কাজ করেন প্রফেশনাল ভাবে তাহলে আপনার পিসির জন্য একটা এসএসডি কিনবেন, এসএসডি বুঝছেন, এসএসডি কিনতে হবে, আর হচ্ছে র্যাম লাগাইতে হবে। আপনার সম্ভবত আপনার হচ্ছে স্পিড হবে গ্যারান্টি। তাহলে ডাবল হবে না, বাজবে না, তাহলে সাউন্ড অফ করে দিয়ে কথা বলেন। DDR3 হচ্ছে আপনার মেসেজ দেন, হ্যাঁ মেসেজ দেন আপনি, DDR3 4 GB র্যাম লাগবে আপনার হচ্ছে সম্ভবত 1700 টাকা, 1700 থেকে 1800 টাকা লাগবে 4 GB র্যাম। আর দুটো 4 GB র্যাম নিয়ে গেলে 1400 টাকা মতো লাগবে। আর হচ্ছে একটা SSD লাগবে আপনার 120 GB SSD নেন আপনি, তাহলে আপনার হচ্ছে 2300 টাকা খরচ পড়বে 120 GB একটা SSD। টোটালি 5000 টাকার মধ্যে কভার করতে পারবেন। কি লাগাইছিলেন? M.2 লাগাইছিলেন স্যার। M.2 ওটা কি জিনিস? অ্যাপারচার M.2 ওই SSD, কিন্তু আপনি ওটা হার্ড ডিস্ক করে লাগাইতে হয় না, ওটা মাদারবোর্ডে আলাদা পোর্ট থাকে, ওটা শুধু ওই মেমোরি কার্ডের মধ্যে ঢুকাই দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ M.2
মোটামুটি কাজ হবে কতটুকু সম্ভব। আপনার ডুয়েল 422 প্রসেসরের পিসি মানে হচ্ছে আমার সেকেন্ড জেনারেশনের পিসি। আমার একটা সেকেন্ড জেনারেশনের পিসি আছে, সেকেন্ড জেনারেশন। এখন কোন জেনারেশন চলতেছে? টেন জেনারেশন চলতেছে না এখন? টেন আমার স্যার কোর টেন কো জি স্যার কোর কোর নাইন নাইনের টেন জেনারেশন আছে মনে হয়। টেন জেনারেশন না এখন আমার আমার একটা পিসি আছে সেকেন্ড জেনারেশনের। যদি আমি ফায়ারফক্স ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রাখি না তারপরেও হ্যাং করে। তো পরে চিন্তা করলাম যে এসএসডি লাগাই, একটা এসএসডি লাগাইছি আর র্যাম র্যাম মনে হয় লাগাইছিলাম কি র্যাম আগে লাগাইছিলাম, হ্যাঁ র্যাম লাগাইছি, একটা এসএসডি লাগাইছি আর র্যাম লাগাইছি। আগে 4GB র্যাম ছিল আর একটা 4GB র্যাম লাগাইছি আর এসএসডি লাগাইছি। এখন ওই পিসির মধ্যে আমি অ্যান্ড্রয়েডের কাজও করি, অ্যান্ড্রয়েড যে ইয়া আছে ওটার কাজও করি। একসঙ্গে অ্যান্ড্রয়েডের কাজ ফটোশপের কাজ সব কাজ করলে হ্যাং করে না। আর এই যে ওইগুলো লাগানোর পর থেকে কতদিন থেকে হ্যাং করে নাই আমি নিজেও আমার মনে নেই। SSD কোনটা কোন ব্র্যান্ডের লাগাইছেন স্যার? হ্যাঁ SSD টা কোন ব্র্যান্ডের? SSD লাগাইছি সম্ভবত এটা এডাটা নাকি মনে নেই আমার কোন ব্র্যান্ড তে দেখতে হবে। SSD এর অবশ্য অনেক টাইপের আছে তো এগুলো আবার রিড রাইট স্পিড দেখে নিতে হয়। হ্যাঁ 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 না আমি যেখান থেকে নিয়েছিলাম পরিচিত তো দোকানটা পরিচিত ছিল এলিফ্যান্ট রোডের, তো বললেন যে ভাই আপনি SSD নিয়ে যান সমস্যা হলে আপনাদের এটারও কিন্তু SSD লাগানো আছে, এটা SSD লাগানো আছে, কোনো হার্ড ডিস্ক না, হার্ড ডিস্ক খুলে রাখছি, হার্ড ডিস্কটা পোর্টেবল হিসেবে রাখি। এটারও SSD লাগানো আছে, SSD হচ্ছে 120GB। খুলে নিয়ে পোর্টেবল হিসেবে ইউজ করতেছি, পোর্টেবল লাগাইছি আর ভাবে লাগানো যায়।
মানে উপরে একটা কেচিং এর মতো আছে ওই যে ওই রকম একটা ই দিয়ে নিতে হয় নাকি মানে হার্ড ডিস্কের উপর মানে একটা কেচিং এর ভিতরে রেখে তারপরে ই করতে হয় ব্যবহার করতে হয় কোনগুলা মানে হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আপনি এক্সটারনাল বানাইছেন স্যার ওইটাকে ওই হার্ড ডিস্ক ড্রাইভার মানে হার্ড ডিস্ক ড্রাইভটা উপরে কি কোনো এরকম ওই হার্ড ডিস্ক ড্রাইভের সাইজের কোনো কি আছে মানে ক্যাচিং আছে হ্যাঁ ওইটা ক্যাচিং কিনতে পাওয়া যায় আপনি ওই পোর্টেবল যে এক্সটারনাল যে হার্ড ডিস্ক গুলো আছে না কিনতে পাওয়া যায় বাজারে হ্যাঁ ওই রকম সাইজের ওই রকম দেখতে একলো ক্যাচিং কিনতে পাওয়া যায় একটা ক্যাচিং আছে 150 টাকা দাম ক্যাচিং 150 টাকা দাম আছে এটা অনেক লো বাজেটের এবং এটাতে হার্ড ডিস্কের সমস্যা হয় 150 টাকা আছে 200 টাকা আছে ওই সবচেয়ে ভালো একটা ক্যাচিং আছে 700 টাকা দাম নেবে তাহলে তো স্যার আমরা এক্সটারনাল এক্সটারনাল ড্রাইভ বাইরে দিয়ে এত টাকা না কিনে আমরা তো ওই হার্ড ডিস্ক ড্রাইভ কিনেই আমরা এক্সটারনাল হিসেবে ইউজ করতে পারি হ্যাঁ 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 খরচটা কম করে দেখাবে আপনি এক্সটারনাল একটা এক্সটারনাল হার্ড ডিস্ক কিনতে যান 1 টেরাবাইটের হার্ড ডিস্ক কিনতে যান কত টাকা লাগবে হ্যাঁ অনেক দাম বেশি তো হ্যাঁ কত লাগতে পারে আনুমানিক 1 টেরাবাইট স্যার হ্যাঁ 1 টেরাবাইট একটা এক্সটারনাল হার্ড ডিস্ক কিনতে গেলে 1 টেরাবাইটের আপনার 6-7000 টাকা হইবে স্যার আচ্ছা একটা দেখি রায়ান তো দেখি কত কত আছে এক্সটারনাল হার্ড ড্রাইভ প্রাইস স্টার্টেক রাইন্স এক্সটারনাল হার্ড ডিস্ক 1 টেরাবাইট 5500 টাকা 6000 টাকার মধ্যে চলে আসবে আচ্ছা ধরলাম 5500 টাকা ঠিক আছে 5500 টাকা ধরি আমি আর আমি যদি ল্যাপটপ হার্ড ডিস্ক যদি একটা নিই ল্যাপটপ এটা 2.5 দিয়ে দেন স্যার এটা তো এই আসলে আপনার বাজেট সেটার আসলে আপনার স্ট্রাকচার 2.5 দেখি এরকম আছে কি না হার্ড ডিস্ক আসবে আচ্ছা হার্ড ডিস্ক এর ল্যাপটপ হার্ড ডিস্ক যেটা আছে তোশিবা জি স্যার 4000 টাকা ওই ফর্ম স্ট্রাকচার 2.5 স্যার হ্যাঁ ফর্ম ফ্যাক্টর আচ্ছা ইয়া আপনার 1 টাকা হার্ড ডিস্ক থেকে ল্যাপটপ হার্ড ডিস্ক 4000 টাকা দাম ল্যাপটপে থাকে না ল্যাপটপের হার্ড ডিস্কটা খুলে নিয়ে আপনার পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবেন ভালো হবে ওইটা আপনার ল্যাপটপে যদি স্যার M.2 এর স্লট থাকে আপনি M.2 ইউজ করতে পারেন স্যার আছে কিনা জানি না ওটা খোঁজা খুঁজি করি নাই থাকতে পারে M.2 M.2 টা হচ্ছে এখন মানে সবথেকে বেস্ট আর কি SSD এর থেকেও বেস্ট ওইটা মানে স্পিডি অনেক স্যার দাম বেশি আপনার ল্যাপটপের যে কনফিগারেশন আছে ওইখানে গিয়ে ওটার স্পেসিফিকেশনটা দেখতে হবে স্যার M.2 এর আপনার যে কনফিগারেশনটা কি ওই অনুযায়ী কিনতে হইবে কোন কনফিগারেশন কোন এখানে দেখা যায় প্রোডাক্ট থেকে হ্যাঁ আপনার ওই ইসে এই করেন আপনার ল্যাপটপের যে ব্র্যান্ড এইটা স্পেসিফিকেশনটা ওইটার এইটা মানে যে নামটা ওই নামটা দিয়ে সার্চ আনসার ওইটার যে মডেল আইডি কি জানো কত
এটা হচ্ছে আমার ল্যাপটপ আচ্ছা দেখেন দেখা যায় কিনা স্পেসিফিকেশন হ্যাঁ স্পেসিফিকেশন যান স্যার আপনার নাই স্যার M.2 নাই স্যার আপনার আসলে 2.5 SATA 3 স্পিডের আপনার মানে থার্ড জেনারেশনের আপনার SATA 2.5 এর আপনারা একটা SSD করতে পারবেন 500 GB হার্ড ডিস্ক ড্রাইভ 1 TB RAM আচ্ছা SSD এত SSD মানে এইগুলো অপশন আছে আর কি আপনারা ই করতে পারবেন ওটা 1 TB এর টু এর রিটার্ন নাই 1 TB হার্ড ডিস্ক ছিল 500 GB এটা ল্যাপটপ বয়স কম হয়েছে কত সালে কিনেছিলেন স্যার এটা বয়স হচ্ছে মনে করেন দেন 5 বছর 5.5 বছর তো বয়স হয়ে গেছে ও এটা কি বাংলাদেশ দিয়ে কিনেছিলেন না বাইরে থেকে আনানো হয়েছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ স্যার অর্ডার দে আসুস প্রো যখন প্রথম বাজারে আসে আসুস প্রো প্রো ভার্সনের যে ল্যাপটপগুলো আছে হ্যাঁ হ্যাঁ তখন কিনেছিলাম এটা ও আসুস প্রো 5 বছর এখন বোনাস চলতেছে বোনাস এটার বোনাস আমাদের তো এই মানে পিসি বা এমনি ল্যাপটপ তো লাগে আরো স্যার কারণ ফ্রিল্যান্সিং মার্কেটে মার্কেট প্লেসে কাজ করতে গেলে তখন তো এক একজনের আপনার স্যার নাকি তিনটা আছে স্যার কার কার শুনলাম তিনটা পিসি ইউজ করে অনেকে হ্যাঁ তিনটা চারটা পিসি লাগেই স্যার দুদিনের ভিতরে লাগেই অর্ডার তিন চারটা পিসি ইউজ করে যদি স্যার আমি নেটের লাইন যদি আলাদা আলাদা ISP রি ইউজ করি তারপরে তো আমি তিনটা চারটা অ্যাকাউন্টই তৈরি করতে পারি স্যার মানে একটা অ্যাকাউন্টে কাজ হলে ঠিক হবে আসে না তিনটা অ্যাকাউন্টে কাজ হবে একটা অ্যাকাউন্টে কাজ করে খুব পারবেন না স্যার জি স্যার তিনটা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন কিন্তু একটা অ্যাকাউন্টে যদি ঠিক ভাবে পরিচালিত করেন একটা অ্যাকাউন্টে তো পর্যন্ত করেন ঠিক হবে একটা অ্যাকাউন্টের কাজে পুরো 14 গোষ্ঠী আলোকিত হবে স্যার হ্যাঁ স্যার যে পুরাতন ব্যবহৃত যে ল্যাপটপ গুলো পাওয়া যায় কিনতে মার্কেটে এইগুলো আসলে কি কেনা যায় হ্যাঁ এগুলো তো ভালোই ল্যাপটপ গুলো ভালোই আমি কয়েকজনই কিনে দিয়েছি ভালো ইউজ করতে স্যার অনেক ভালো সার্ভিস দিচ্ছে মানে সেদিন রাজশাহীতে গেছিলাম ল্যাপটপ কিনতে যায় মোটামুটি গোটা রাজশাহীতে 10টা ল্যাপটপ আছে তাও মনে করেন হাই রেঞ্জের নিউ ল্যাপটপই নাই এরকম একটা অবস্থা মানে দেশের যে অবস্থা স্যার রাজশাহীতে সেদিন শোরুমে গেছিলাম দেখি ল্যাপটপই নাই দুইটা তিনটা ল্যাপটপ একটা শোরুমে গেছি ল্যাপটপ কিনবো দেখি এইচপি আছে দুইটা অ্যাসুস এর দুই তিনটা আছে এই শেষ আর কোনো ল্যাপটপ নাই তা মনে হয় হাই রেঞ্জ সব 70-80 হাজার টাকার উপরে মানে অল্প রেঞ্জে যে নিব সেগুলো নাই আপনার ওদিকে ওদিকে একটু রেট একটু বেশি পড়বে বুঝছেন এগুলো তো আমরা থার্ড পার্টি হিসেবে করা ইউজ করে মেইনলি এগুলো আসে হচ্ছে ঢাকা থেকে ওরা নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে ইউজ করে ইয়া করে ওরা ওখানে সেল করে ওকে ওদিকে একটু প্রাইস বেশি হবে একটু আর ঢাকার প্রাইস ঢাকা তো ওই যেভাবে আমার ফ্রেন্ড একটা দিছে হ্যাঁ আপনার কি বলে কোন প্রভাব ফেলে ল্যাপটপ কিংবা ডেস্কটপের ক্ষেত্রে জেনারেশন কি স্যার কোনো প্রভাব ফেলে মানে যে স্পিডের ব্যাপার ফেলে না ফোর জেনারেশন গো ফিফথ জেনারেশন আবার চেঞ্জ আমার ল্যাপটপটা তো 6th generation ল্যাপটপ স্যার আবার যেটা জেনারেশন আছে যেমন যে পাস করাচ্ছি এটা 6th generation ল্যাপটপ এখন আমি যেটা দেখছি এখন মানে আমার ল্যাপটপ
ল্যাপটপ চালানোর যে এটা বা ল্যাপটপ বা কম্পিউটার চালানোর যে অভিজ্ঞতা আমার, সে আলোকে বলতে পারি জেনারেশন ফায়ার হলে কিচ্ছু না, বুঝছেন? চালাইতে পারলে চালানো যায় ঠিকভাবে, চালাইতে পারলে কিন্তু সাইকেল দিয়ে ঢাকা আসা যায়, বুঝছেন? রংপুর থেকে আগে অ্যাকাউন্ট করা ছিল তো অ্যাকাউন্ট ঢুকে গেছো ডিরেক্টলি। ওয়েবলেন প্রাইসিং দেখেন একটু, ওয়েবলেন ফ্রিতে আবার প্ল্যান আছে একটা, ওয়েবলেন ফ্রি প্ল্যানও আছে, ফ্রি প্ল্যান আছে কানেক্ট প্রো বিজনেস, আর ওয়েবলেন একটা সিস্টেম হচ্ছে কি এদের পে করা লাগে অ্যানুয়ালি, মানে বাৎসরিক পে করা লাগবে, বুঝছেন? মাস হিসাব করে পাঁচ বার যদি আপনি ওয়েবলেন একটু ভালো একটু বেশি ওয়েবলেন সেইভাবে একটু কাজ করতে তো আদার্স যেগুলো আছে ওয়েবলেন থেকে এটা একটু প্রাইসিং বলেন, তারপরে সিস্টেম গুলো বলেন, এগুলো একটু হাই কোয়ালিটির, যেমন ওয়েবলি উইক্স অথবা শপিফাই ওরা দেখছিলেন আপনারা প্রতি মাসে মাসে পে করা লাগে, আর এখানে আলাদা, এখানে মাসিক সিস্টেম ধরবে মাসিক, এখানে লেখা আছে $5 প্রতি মাসে, মান্থলি $5, কিন্তু বলেছে ওয়েন পেইড অ্যানুয়ালি, যদি আপনি অ্যানুয়ালি পেইড করেন তাহলে প্রতি মাসে $5 করে পাই, মনে হয় ইয়া আছে এদের মাসিক সিস্টেমও আছে। তারপর দেখি সার্চ করতে আছে কিনা কানেক্ট টাইপ প্রাইসিং প্ল্যান টাইপ প্ল্যান সাইন আপে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, মেহেদি সাইন আপ ফর ফ্রি, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট আছে অন্য ইমেল দিয়ে অ্যাকাউন্ট করি,
মনে করেন যে যদি আপনাদের মতো এরকম ব্যাস হয় প্রতিদিন দুটা তিনটা করে ব্যাস করাই প্রতিদিন, তো ধরেন তিনটা যদি ব্যাস করাই প্রতিদিন তিনটা করে ব্যাস যদি করাই ধরেন প্রতি মাসে যদি একটা করে ইমেল দিয়ে একটা করে অ্যাকাউন্ট করতে হয় কতগুলো ইমেল দরকার? প্রতি মাসে তিনটা করে ইমেল দরকার। এখানে পার্সোনাল যে ইমেল গুলো আছে লগ ইন করা থাকে ইমেল গুলা, ইমেল গুলো শেষ এখন ফেক ইমেল ইউজ করে করে কাজ করতে হবে বুঝছেন। এবং লাইভ ক্লাসে আবার এটা একটু সমস্যা হয়ে যায়, ফেক ইমেল করে কাজ করবে একটু সমস্যা হয়ে যায়, কারণ লগ ইন করে ফেক ইমেল পাসওয়ার্ড মনে থাকে না, আবার ইমেল কি আছে ওইটা মনে থাকে না বুঝছেন। ইমেল আবার এক্সেল গুলো দেখাইলে আবার হয়ে যাবে হ্যাক। আচ্ছা আমার ব্রাউজারে সেট করে রাখেন স্যার? জি মানে ব্রাউজারে সেট করে করা থাকে স্যার সেটা? তো পাসওয়ার্ড ম্যানেজার ব্রাউজারে সেট করা থাকে এটা? আগে ওই কথা বলছেন জি স্যার, আমরা তো সেভ করা থাকে ওইটা বাদে। এখন মনে করেন ইমেল তো আর মনে থাকবে না কোনটা ইমেল কি পাসওয়ার্ড স্যার নাই, এগুলো মাথার মধ্যে করে গোল দিয়ে পাকাই দেয় কখন কোনটা ইমেল ইউজ করবো না করবো। অথবা আপনি দেখেন এখানে অ্যাকাউন্ট করার পরে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে জাস্ট নিড ওয়েবসাইট আর একটা অনলাইন স্টোর। অনলাইন স্টোর হচ্ছে ই কমার্স সাইট, আর জাস্ট নিড ওয়েবসাইট বলতে হইতে পারে সেটা পোর্টফোলিও সাইট, হইতে পারে আপনার আদার্স যে কোনো সাইট, পোর্টফোলিও সাইট হইতে পারে অথবা ব্লগ সাইট, ল্যান্ডিং পেজ, এজেন্সি, কোম্পানি, মানে স্টোর বাদে যেগুলোতে আপনার বাই নাও বা সার্ভিস সেলিং এর কোনো প্রকারের ঝামেলা নাই, সেগুলো হচ্ছে জাস্ট নিডিয়া ওয়েবসাইট, এটাতে ক্লিক করে তুলে দেবেন, সেটাতে তৈরি করবেন এই সাইটটা। আর যদি আপনি অনলাইন স্টোর তৈরি করতে চান তাহলে আপনাকে তৈরি করতে হবে এই ডান সাইডের যে অ্যাড আছে এটা, ঠিক আছে? এগুলো নিয়ে বুঝছেন বিস্তারিতভাবে না দেখালে এগুলো বুঝবেন না, আসলে বিস্তারিত না দেখালে এগুলো বোঝাটা সম্ভব না। জানছেন আগে তাই না, আগে খোলামেলা সবকিছু শিখছেন জানছেন তারপরে শিখতে পারতেছেন, তো এইগুলো তো যদি বিস্তারিত ভাবে না শেখেন তাহলে এগুলো পসিবল হয় না, একটু টাফ হয়ে যায়। তো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, আমি আছি আপনাদের সঙ্গে অল টাইম, আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আমি এগুলো নিয়ে আপনাদের একটা ইয়া করার চেষ্টা চিন্তা ভাবনা করতেছি, এগুলো নিয়ে আলাদা জায়গায় সিএমএস অনুযায়ী মোটামুটি একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল মেক করার চিন্তা ভাবনা করতেছি। টিউটোরিয়াল কি আপনারা টিউটোরিয়াল দেখেন, ভিডিও দেখেন? জি স্যার দেখি। আমি তো ভিডিওগুলো দিয়ে ভিডিওগুলো দেখেন আপনারা? আচ্ছা ভিডিওর মধ্যে কি কোনো জায়গায় আমার ইমেল টিম ইমেলের পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো শেয়ার করা আছে নাকি দেখেন তো একটু, পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখতে পান আমার ইমেলের পাসওয়ার্ড নাই না? চেক টেক করে দেখবেন কোথাও পাসওয়ার্ড টাসওয়ার্ড দেখা যায় নাকি। হ্যাঁ গেল আমার ফেসবুক ওই ওয়েবসাইটে, আরে একবার একজন করছিল কি স্যার, স্যার নাম মনে নাই কি একজন করছিল, এটা হলো কি স্যার ওই যে উনি প্রথমে সি প্যানেলটা কি জানতো না স্যার, প্রথম ক্লাসে আসছে
তো স্যার আপনি যে ভিডিও দেখাইছেন তো ওখানে স্যার যে আপনার সাইডের মধ্যে স্যার যে আপনি লগ ইন করছেন তো উনিও এবার ট্রাই করছে বলে কি ভাই সাহায্য লগ ইন করলাম লগ ইন হয় না দেখি হ্যাঁ স্যার আপনার সিলে লগ ইন করার ট্রাই করছে বেচারা সারাদিন ঢুকতে পারে নাই আমার সিপারের পাসওয়ার্ড তো শেয়ার করা সবার সঙ্গে সিপারের পাসওয়ার্ড তো ইয়ার মধ্যে ভিডিওটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ করতে পারে নাই ওটা তো স্যার ইনভিজিবল থাকে ওই যে আস্তার করে করে উঠে আচ্ছা আপনাদের আমি একটা জিনিস